অমর একুশ উপলক্ষে বিনম্র শ্রদ্ধা এবং পরম ভালোবাসার মধ্য দিয়ে বরা বাঙালিরা স্মরণ করল বাননের বীর ভাষা শহীদদের পাশাপাশি উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ সমিতিসহ এখানকার সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা এবং আগত অতিথিরা শুরুতে শহীদদের স্মরণে শহীদ মিনারায় পুষ্পার্ঘ্য অর্পণ করেন আর এ সময় সবার কণ্ঠে ধ্বনিত হয় কালজয় সেই গান আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি দ্বিতীয় পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও আগত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্কটিশ পার্লামেন্টের সদস্য সারা বয়েক সিটি অফ এডিনবরা কাউন্সিলের ডেপুটি লিডার স্টিফ ক্যারাউনি কাউন্সিলর নরমান ওয়ার্ক চিফ ইন্সপেক্টর রিচার্ড থমাস প্রফেসর জিওফ পালমার এবং ফিলিপাইন কনসুলেটের কনসুলার আলোচনা অনুষ্ঠানে সহবাহিত করেন বাংলাদেশ সমিতির চেয়ার ফয়সাল চৌধুরী এমবি আমরা বাংলাদেশের একটা স্থায়ী শহীদ মিনার স্থাপন করার জন্য আমাদেরকে স্কটিশ পার্লামেন্ট এবং আমাদের এডিনবরা কাউন্সিল আমাদেরকে সাপোর্ট দিবে ইনশা আল্লাহ এই বছরের মধ্যে আমরা স্কটল্যান্ডে আমরা একটা স্থায়ী শহীদ মিনারের আশা করতে পারি আগত অতিথিদেরকে ধন্যবাদ জানান সমিতির ভাইস চেয়ার আহমদ আলী যুব স্কটল্যান্ডের রেডিন বড়া থেকে হুমায়ুন কবির আই নিউজ